আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছ দিয়ে ফুলকপি রান্না। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে নিচ্ছি কয়েক পিস কাতলা মাছ, এখানে কেটে ধুয়ে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন ফ্রাই প্যানটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলো একটা করে বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এখন মশলাটাকে তেলের সাথে কষাই নিচ্ছি 3 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাই নেব আরও 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে এখন দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো ছোট করে কেটে নিচ্ছি আর 2-3টা কাঁচামরিচ। এটাকে কষাই নেব আরও 3 থেকে 4 মিনিট। কষানো শেষ, এর সাথে দিয়ে দিচ্ছি একটা ফুলকপি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ফুলকপিটা মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে কষাই নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব 5 থেকে 7 মিনিট। মাঝে আমি একবার এটাকে নেড়ে নেব। ফিরে এলাম 7 মিনিট পর, দেখুন ফুলকপিটা কষানো শেষ। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফুলকপিটা যত ভালো কষানো হবে এটা খেতে তত স্বাদ হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব পানিটা ফোটা পর্যন্ত। পানিটা ফোটা শেষ, এখন এর সাথে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব 12 থেকে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর, আমার রান্নাটা প্রায় শেষ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ধনে পাতার ঘ্রাণটা মাছ এবং সবজির ভিতরে ঢোকার জন্য। এখন চুলাটা বন্ধ করে দেব আর একটা বাটিতে বের আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেব। দেখুন বন্ধুরা, আমি কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করে একটা বাটিতে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আমার কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।